যথাযথ মর্যাদায় বনগাঁ মহকুমাতে পালিত হল ভারতবর্ষের 73তম প্রজাতন্ত্র দিবস। বনগাঁ অভিযান সংঘের ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক প্রেম বিভাস কাঁসারি। যথাযথ মর্যাদায় ভারতবর্ষের 73তম প্রজাতন্ত্র দিবস পালিত হল বনগাঁ মহকুমাতেও। এদিন সকাল 9টায় অভিযান সংঘের ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন বনগাঁর মহকুমা শাসক প্রেম বিভাস কাঁসারি। উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমার পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার সহ বনগাঁ থানা ও মহকুমার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকেরা। উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য কর্তা ব্যক্তিরাও। জাতীয় পতাকা উত্তোলনের পর নিয়ম মেনে জাতীয় পতাকাকে অভিবাদন জানানো হয় গান ফায়ারের মাধ্যমে। এরপর বনগাঁবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন মহকুমা শাসক। ইছানাদেবী রৌদ্র সীমান্তবর্তী প্রাচীন এই জনপদে দাঁড়িয়ে প্রজাতন্ত্র দিবসের পূর্ণ প্রভাতে আপামর মহকুমাবাসীকে জানাই হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা এবং সশ্রদ্ধ আন্তরিক অভিনন্দন। দীর্ঘ কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে 1947-এর 15ই আগস্ট ব্রিটিশ শাসনের অবসানের মধ্য দিয়ে অর্জিত হয় আমাদের বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা। পরবর্তী পর্যায়ে ভারতবাসীর সার্বিক বিকাশের সুষ্ঠু রূপায়ণ ভারতীয় সংবিধান তৈরি হয়, যার বিবিধ সত্তায় উঁকি দিয়ে আছে অধিকার, কর্তব্য, জনহিতকর স্বার্থ, বিচার বিভাগ ও প্রশাসনিক নীতি নির্দেশাবলী। ভারতীয় সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন কাঠামো। 1950 সালের 26শে জানুয়ারি এই মহান প্রজাতন্ত্র দিবসের যাত্রা শুরু। করোনার করাল গ্রাসেও নবজীবনাচরণের সংবাদে সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের 73তম প্রজাতন্ত্র দিবসে স্মরণীয় বরণীয় জীবনের আদর্শ পালনে আমরা ব্রতী। মহকুমা শাসকের বক্তব্যের পর অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। প্যারেডে অংশ নেন বনগাঁ পুলিশ বাহিনী, বিপর্যয় মোকাবিলা দপ্তর সহ মহকুমার বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকেও ট্যাবলো নিয়ে অংশগ্রহণ করা হয় এদিনের অনুষ্ঠানে। মহিলা কনস্টেবল কন্টিনজেন্ট বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্ট উত্তর চব্বিশ পরগনা, কমান্ডার ASI সুব্রত সিংহ, ডিএপি হেডকোয়ার্টার পুলিশ কনস্টেবল কন্টিনজেন্ট বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্ট উত্তর চব্বিশ পরগনা, কমান্ডার ASI রূপানন্দ ঘোষ অভিবাদন গ্রহণ করছেন। মহিলা কনস্টেবল কন্টিনজেন্ট বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্ট উত্তর চব্বিশ পরগনা, কমান্ডার ASI সুব্রত সিংহ রাষ্ট্রীয় ক্যাডেট কর্পস সিক্স বেঙ্গল ব্যাটালিয়ন NCC বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। করোনা বিধি মেনেই পালিত হয় এদিনের অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে মহকুমা শাসক বলেন, তো 73তম প্রজাতন্ত্র দিবস, আমার সবার বনগাঁ মহকুমাবাসীর সবার কাছে অনুরোধ যে আমরা তো আমাদের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান পালন করবই, আমাদের চিরাচরিত জীবনধারণ চলবেই, মানে সময় থেমে থাকবে না, জীবন থেমে থাকবে না, সবই ঠিকই আছে, কিন্তু সবাইকে আরেকবার অনুরোধ প্রশাসনের পক্ষ থেকে যে কোভিডের বিপদ কিন্তু এখনও কাটেনি। হ্যাঁ, সংক্রমণ অনেকটাই কমেছে, আমরা সবাই জানি, পত্রপত্রিকা এবং মিডিয়া দেখেও সবাই বুঝতে পারছেন বা আশেপাশে তাকালেও সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কোভিড বিধি মেনে চলুন। গোটা মহকুমা মানুষের কাছেই আমার অনুরোধ প্রশাসনের পক্ষ থেকে যে যখনই আপনারা দোকানে, বাজারে বা কোনো জনবহুল এলাকায় যাচ্ছেন, যথাসম্ভব ভিড় এড়িয়ে চলার চেষ্টা করুন, মাস্ক পরতে ভুলবেন না, যখনই সুযোগ পাচ্ছেন সাবান দিয়ে হাত ধুন, এবং যখন খাবার দোকানে বিশেষ করে যাচ্ছেন, খাবারটা যদি প্যাক করে নিয়ে এসে বাড়িতে বা কোনো ফাঁকা জায়গায় খাওয়ার চেষ্টা করুন। তো সুতরাং আত্মতুষ্টির কোনো জায়গা নেই এখানে, কমপ্লাসেন্সির কোনো জায়গাই নেই, তাই সবার কাছে অনুরোধ আপনারা কোভিড বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন,
আমরা প্রজাতন্ত্র দিবস পালন করব, যত অনুষ্ঠানই আছে পালন করব, সবই ঠিক আছে, কিন্তু কোভিড বিধি মেনে এবং স্বাস্থ্য দপ্তরের বিধিনিষেধ সরকারি গাইডলাইন মেনে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।